নমস্কার বর্তমান উপস্থিত আছো বতালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত আর আজির পরা কহিনুর থিয়েটারের শুভারম্ভ হয়েছে আর মূলত আছে নিজেরক কি অনুভব আজি কহিনুর থিয়েটারের শুভারম্ভ হয়েছে কি অনুভব কি কবা আর আমি সরপরাই সকলে জানো কহিনুর থিয়েটার কহিনুর 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 সরপরা শুনে আইসো তো আজি চাব আইসো কহিনুর থিয়েটার একটা ভিডিও বনাব আইসো তো আপনার আইব কহিনুর থিয়েটার চাব আর ইমান পানি হয়েছে ইয়াত পতা পানি হয়েছে তথাপিও কহিনুর থিয়েটার মানুষে কমানে আবেগ আছে কহিনুর থিয়েটারের লগত আর একটা কথা কই দিই সেপ্টেম্বর দুই তারিখে জন্মদিন মোর তো সকলে আইব আমার ঘর দেবপ্রতিম কি খবর বঢ়িয়া আবেলি আড্ডা খুলি দিলে মানে জেকেট পরে ধরক দিনত থাকে আজি মানে আমি পিন্ধি থাকা তো আবেলি আড্ডা বলে খুলি দিলে আর এ বঢ়িয়া বঢ়িয়া আইটেম কি কি বনাইছে আইটেম বেলে নেই এটা বড় স্পাইরাল পটেটো স্পাইরাল পটেটো এটা বনাই আছে মানে বেলে আইটেম আছে যদিও মানে বেলে নিদিছে আর স্পাইরাল পটেটো লাগে আর দীঘলী পুখুরীত বঢ়িয়াকে চলি আছে একদম বঢ়িয়া বঢ়িয়া তো আমি খাম বাৰু পাছত আর কহিনুর থিয়েটারের প্রেক্ষাগৃহত আইসো আর আপনাদের চাওক নাটক চলি আছে তারা কি কব কহিনুর থিয়েটার আমার গৌরব কহিনুর থিয়েটার আজির পর শুভারম্ভ হয়েছে গতি এই যাত্রা যাতে জয়যাত্রা হয় তারে কামনা করছো আর আজি প্রতিকূল বতর সত্ত্বেও প্রেক্ষাগৃহত সোমাবলে ঠাই নাই লোকে লোকারণ্য পরিবেশ গতি সচাকই এয়াই ভ্রাম্যমানের টান গতি কহিনুর সদায় কহিনুর হয়ে জিলিকি থাকক তারে কামনা করছো আর রাইজর মরম বুটলিবলে কহিনুরে আজির পর এই যাত্রার আরম্ভণি করেছে গতি এই যাত্রা হব কহিনুর থিয়েটারক আমি শুভকাঙ্ক্ষী আমি বরপেটার আইসো গতি ধর নাটক ভাল হলে আমারও ভাল লাগে রাইজে যদি আমিও ধর কমিটির মানুষ বরপেটার কিনা খুঁজছো নাটক ভাল হলে রাইজে যদি সঁচাকৈ যদি মানে নাটকখানের প্রতি সঁহারি দেই কমিটিও ধর শুভকাঙ্ক্ষী থিয়েটার শুভকাঙ্ক্ষী সেইটো কামনা করছো পাঠশালার থিয়েটার আর সদায় আমি গর্ব করো পাঠশালার পর আমার বহুত কেন থিয়েটার চলি আছে সচাকই আমার বহুত ভাল লাগে পাঠশালার পর থিয়েটার চলি আছে আমি শুভকাঙ্ক্ষী কারণে আমি বরপেটার পর আইসো রাতে আটটা নটা বাজা গোটে নাটক ভাল হব লাগে নাটক ভাল হব লাগে রাইজে ভাল পাব লাগে কমিটি ধর ভাল পাব লাগে সেইটোয়ে কামনা করি মই শুভকাঙ্ক্ষী হিসাবত মই থিয়েটার খন মই কামনা করছো হয় দুগৰাকী শিল্পী আছে আমার লগত কেনে খবর মাজত আছে শঙ্কর মাধব জাতীয় থিয়েটারের প্রযোজক আপনার নাম তো উৎপল তালুকদার উৎপল তালুকদার হয় কেতিয়া আপনার নাটক উন্মোচন হব হয় মানে আরম্ভণি হব হয় মই শুভনাট্য আরম্ভ মোর নাটকর হয় 31 আগস্ট 31 আগস্ট 13 ভাত আর মই ভাবিছো সেইদিনাই মাঙ্গলিক কর্ম করি সেইদিনের মই নাটকের আখড়া আরম্ভ করি হেয়ে সদ রাইজক মই আশীর্বাদ বিচারিছো যে শঙ্কর মাধব যা 5 বছর যে জিলিকিছে অহা 6 নম্বর বর্ষটো হেনেকে জিলিকে তাকে আমি কামনা করছো আমার শুভেচ্ছা আছে পাছত আছে মঞ্জিত তালুকদার আমার লাইনম্যান কবাত যদি অনুষ্ঠান হয় আমাক মাতক আমার নাটক চাওক আমি 5 বছরে কই আহিলো আজিলেকে ধর
আমাক বহুতে সহায় জনাইছে, আপোনালোকেও জনাওক, আমাৰ সুখী বুলি ক'ম। আৰু যেন আপোনালোকে আমাৰ 31 তাৰিখত সহায় কৰে, আপোনালোকে আহক, আমাক আহি আমাৰ মানে কি আখৰা গৃহত আমাক জনাওক কি কি কৰিব লাগে, সেইখিনি আমাৰ আশা পাতিম। ঠিক আছে, আমাৰ শুভেচ্ছা আছে। শংকৰ মাধৱ জাতীয় থিয়েটাৰ মই চাইছোঁ, বহুত ধুনীয়া অভিনয় কৰে শিল্পীসকলে, আৰু এই থিয়েটাৰখন আগবাঢ়ি যাওক আমি সেয়াই বিচাৰিছোঁ। সাংবাদিকৰ সৈতে আছোঁ আৰু মোৰ লগত আছে ইয়াৰ তাপস। কি অনুভৱ? সাংবাদিক ভাল লাগছে আজি অসমৰ আগশাৰীৰ নাট্যদল কহিনুৰ থিয়েটাৰৰ 41 সংখ্যক কহিনুৰ থিয়েটাৰ আজি শুভ উদ্বোধন কৰে, আৰু শুভ উদ্বোধন কৰে ৰাজ্যসভাৰ সাংসদ পবিত্ৰ মাৰ্গেৰিটা আহিছিল। ভাল লাগিলে, আমি গোটেই আছোঁ ইয়াতে, বাতৰি সম্প্ৰচাৰো কৰিলোঁ, নাটকো চাই আছোঁ, ভাল লাগিছে, যথেষ্ট অনুভৱ ভাল বুলি ক'ব লাগিব। আৰু শেহতীয়াভাৱে মই আৰু এটা কথা কৈছোঁ যে আজি ইছৰোই যি এটা চন্দ্ৰযান যিটো 3 হেৰি কৰিলে, এটা বিশ্ববাসীৰ বাবে এটা গৌৰৱৰ ক্ষণ, গতিকে ভাল লাগিছে আৰু এই ক্ষেত্ৰত। আৰু আমাৰ লগত আছে বিশ্বজিৎ গাংগুলী, অলপমান আহিব লাগে অনুভৱ, কেনে অনুভৱ? অনুভৱ খুবেই ভাল। আজি কহিনুৰ থিয়েটাৰৰ শুভাৰম্ভ অনুষ্ঠান আছিলে, তাত ৰাজ্যসভাৰ সাংসদ পবিত্ৰ মাৰ্গেৰিটা ডাঙৰীয়াই শুভাৰম্ভ কৰিলে, আৰু বিশেষকৈ মই আপোনাক ধন্যবাদ দিম অলক দা। যেতিয়াৰ পৰাই মই এই সামাজিক জীৱনলৈ আহিছিলোঁ, অলক দা কিন্তু একেবাৰে বজালী বাতৰিৰ পৰা মই অলক দাক জানো। অলক দায়ে বজালীৰ যিখিনি খবৰ, স্থানীয় খবৰ, তেওঁ বজালীবাসী ৰাইজক প্ৰতি মুহূৰ্ততে দি আছে, গতিকে আপোনাক শুভেচ্ছা জনাইছোঁ। বহুত বহুত ধন্যবাদ। এন আই নিউজ সঁচাকৈ আমাৰ শুভেচ্ছা আছে এন আই নিউজৰ লৈ। আৰু আমাৰ লগত আছে শংকৰ মাধৱ জাতীয় থিয়েটাৰৰ প্ৰডিউচাৰ প্ৰযোজক, কি ক'ব? চালোঁ ABCD মিডিল চুতীয়া খুৰা বুলি কওঁ মই, মোৰ দেউতাৰ লগত বহু বছৰ আছে। মিডিল চুতীয়া খুৰা এনেকুৱা এটা ৰাইটাৰ, মই তেখেতৰ যিমানখন নাটক চাইছোঁ, অষ্টপদ চাইছোঁ, ক'ব নোৱাৰি। সেইখন নাটকৰ আজিও মোৰ মনত আছে, তেখেতে এটা ৰুমৰ ভিতৰত থাকি যি ডাইলগ দিছিল, সেই ডাইলগক আপুনি পাহৰিব নোৱাৰে। আৰু আজি ABCD আপোনালোকে চাওক, আৰু কহিনুৰ থিয়েটাৰ 1 নম্বৰত আছে, আপোনাক ক'লোঁ আৰু মই এয়ে ক'লোঁ। হয়, আৰু শংকৰ মাধৱ জাতীয় থিয়েটাৰো আহি আছে 31 তাৰিখ, 31 আগষ্টত এই থিয়েটাৰখনে মানে মুক্তি লাভ কৰিব, ৰাইজৰ মাজত যাব। 31 আগষ্টত মোৰ শংকৰ মাধৱ জাতীয় থিয়েটাৰৰ শুভ নাট্যাৰম্ভ হ'ব। আহক মোৰ আখৰ গৃহত, আহক বামাখাটা ভেটুপৰাত, মোৰ নিজৰ বাসগৃহত শংকৰ মাধৱ জাতীয় থিয়েটাৰে শুভ নাট্যাৰম্ভ কৰিব। আপোনালোকে আহক, নাটক চাওক। নাটক আছে মোৰ প্ৰদীপ শৰ্মাৰ মহামানৱ আৰু উগ্ৰমনাৰ যশস্বী নাট্যকাৰ উগ্ৰমনাৰ মিলনমালা। মিলনমালাক বহুতে আদৰি লৈছে, আৰু সেয়ে মোৰ মিলনমালাক লৈ বহুত পেণ্ডেল বুকিং হৈছে বৰ্তমান। মিলনমালা চাম বুলি কৈছে, মিলনমালা লৈছা, বহুত ভাল পাওঁ বুলি মোক বহুত গণ্য মান্য ব্যক্তিয়ে কৈছে, পেণ্ডেলতো কৈছে। আপোনালোকে আহক, মিলনমালা চাওক আৰু মহামানৱ চাওক। আমাৰ অলক দা কিন্তু বজালীৰ, যদিও তেখেতে সংবাদ সেৱাৰ লগত জড়িত নহয়, বজালীৰ যিখিনি সৰু সৰু, বহুত ডাঙৰো নহয়, সৰু সৰু খবৰখিনি মুহূৰ্তে মুহূৰ্তে কিন্তু অলক দায়ে বজালীবাসী ৰাইজক বিশেষকৈ যোগান ধৰি থকাৰ বাবে বজালীয়ান হিচাপে মই বিশেষ শুভেচ্ছা এটা দিছোঁ। আৰু আমাক খবৰ দি থাকক, কিছুমান সাংবাদিক মানে আমি কিছুমান খবৰ নাপাওঁ, আপোনালোকৰ জৰিয়তে আচলতে আমি খবৰবিলাক কেতিয়াবা পাওঁ, গতিকে আপুনিও আপোনাৰ কৰ্মত লাগি যাওক, আপোনাক এয়ে শুভেচ্ছা জনাইছোঁ। বহুত বহুত ধন্যবাদ, আৰু সাংবাদিক হ'ব চেষ্টা কৰিম জীৱনত, মানে ভাল পাওঁ সাংবাদিকতা, আৰু সঁচাকৈ সাংবাদিকসকলক সেইকাৰণে ভাল পাওঁ, আৰু যিকোনো খবৰ এটা আমি মুহূৰ্ততে গম পাওঁ সাংবাদিকসকলৰ পৰা, সেইকাৰণে আমি শুভেচ্ছা দিছোঁ সাংবাদিকসকলক, ধন্যবাদ। অসমীয়াত কথা পাতিলে তেনে গুৰুত্ব দিয়ে নে? কেতিয়াবা আকৌ তোমাৰ সেই ইংৰাজী তৰ্কাতৰ্কি কৰিলে কিছুমান শুনিছে, উত্তৰ দিব নোৱাৰি, ভয়তে পলাই আহিছে। তুমি কিন্তু অসমীয়া ভাষাত পুলিচ এজনক কালি পাৰি চাবাচোন, তোমাক কি অৱস্থা কৰিব চাবা। সেইকাৰণে কৈছে ইংৰাজী জানিলে সকলোৱে সন্মান কৰিব। সিহঁতক যেতিয়া মই স্কুলৰ গাই জনা নিয়া কৰোঁ, কেতিয়াবা গালি পৰা যদি লাগে।
আৰু কইনু থিয়েটাৰৰ কেইটামান দৃশ্য মুহূৰ্ত চালো আৰু সঁচাকৈ ভাল লাগিল এখন ধুনীয়া নাটক এবিচিডি আৰু ভাল লাগিল আৰু আপোনালোকে আহক এই নাটকখন উপভোগ কৰক ধন্যবাদ